সকালটাকে স্পেশাল করার জন্য যদি হয় সকাল সকাল গরম গরম সবজি খিচুড়ি আর তার সাথে থাকে ডিম ভাজা তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি দেখবেন। সবজি খিচুড়ি হয়তো অনেকটা সহজে সবার কাছে, তারপরও আমি আজকে আপনাদের সাথে সবজি খিচুড়ি রান্নাটা শেয়ার করছি। তো প্রথমে হলো আমি এখানে তেল গরম করে নিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু আমি আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে আমি মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দুটো এলাচ, দুটো দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেজপাতা দারচিনিটা তেলের মধ্যে দিয়ে কিন্তু তারপরে মশলা দিতে পারেন। আমি এভাবে করে রান্না করি, তাই আমি এভাবে শেয়ার করছি। তো এক চামচ আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করেছি, যেহেতু চাল ডাল সব কিছু মিলিয়ে 250 গ্রামের মতো হয়েছে, তো সেজন্য কিন্তু মরিচের পরিমাণটা কম দিয়েছি। আর যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। তো তারপরে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে কিন্তু হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু মশলাটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু একেবারে নিজস্ব স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, যাতে করে কোনোভাবে লবণটা বেশি না হয়ে যায়। দরকার হলে প্রথমে কম দিবেন, পরবর্তী দরকার হলে আরও বেশি করে দিবেন, কিন্তু একবারে অনেকটা দিয়ে দিবেন না, তাহলে কিন্তু দেখা যায় যে হয়তো লবণ বেশি হয়ে যেতে পারে। গুঁড়া মশলা দিয়ে দিয়ে আমি কিন্তু এখন কিছু সময় কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে কিন্তু আমি অল্প অল্প করে জাল দিয়েছি, আর জালটা খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু কোনো রকমের মশলার গন্ধ আসবে না, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে। খিচুড়িটা চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের সাথেও এটা শেয়ার করতে পারেন, এটা যেহেতু ঝাল তেল মশলা অনেকটা কম দেওয়া হয়েছে, তো সেজন্য কিন্তু বাচ্চারা খুব নিমিশেই খেতে পারবে। তো এখানে হলো আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেই টমেটোকে আমি দিয়ে দিলাম। টমেটো দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, যেহেতু টমেটোতে ভিটামিন সি রয়েছে, তো এটা তো বাচ্চাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তারপরে হলো আমি এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি আর ছোট্ট একটা শালগম কুচিয়ে করে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমি এগুলোকে দিয়ে দিলাম, আর এগুলো আমি খুব ছোটো ছোটো করে কিন্তু আলু ভাজার সময় যেভাবে করে আলুটাকে কুচাই, তো সেভাবে করে কিন্তু আমি শালগমটাকে আর আলুটাকে কুচিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে কিন্তু অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন, তো যেহেতু আমার বাসায় তেমন সবজি ছিল না, আলু শালগম টমেটো এগুলোই ছিল, তো সেজন্য আমি এগুলো দিয়েই আজকে সকাল নাস্তাটা তৈরি করছি। তো তারপর হলো আমি সব মশলার সাথে কিন্তু আলুটাকে আর শালগমটা আর টমেটোকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যাতে করে মশলাটা প্রপারলি একেবারে আলুর শালগমের সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা আছে কিন্তু খুব সুন্দর করে রান্না করছি। তো এই পর্যায়ে হলো আমি আগে থেকে চাল ডাল যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চাল ডালগুলোকে এখানে আমি ইউজ করছি। এখানে কিন্তু 100 গ্রামের মতো চাল নিয়েছি, আর বাকিটা কিন্তু আমি দুই পদের ডাল নিয়েছি, নিয়েছি মুগ ডাল আর কিন্তু মসুরি ডাল নিয়েছি। তো সব কিছু নিয়ে কিন্তু আমি সুন্দর করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোটা যত ভালো আপনারা প্রপারলি করতে পারবেন ততটা কিন্তু আপনাদের রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে, তো সেই জন্য খেয়াল করবেন অবশ্যই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে। মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো কিন্তু পানি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় কিন্তু 3 কাপের মতো পানি দিয়েছি, 4 কাপের 3 কাপের মতো পানি দিয়েছি। তো আমার গ্লাসটা যেহেতু একটু বড় সাইজের, তো সেজন্য কিন্তু আমার 3 কাপের মতো পানি এখানে লেগেছে। তো পরবর্তীতে আমি আরেকটু বেশি পানি আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটাকে ঝুরঝুরা করব না, একটু হালকা শক্ত আর হালকা কিন্তু একটু নরম থাকবে। তো এভাবে আসলে আমাদের বাসার সবাই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু পানিটাকে একেবারে টকবক করে কিন্তু ফুটে উঠেছে। এবার কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এটাকে অনেক কিছুক্ষণ রান্না করব। তো এই যেহেতু পানিটা অনেকটা টেনে এসেছে, এখন আমি উপর থেকে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, যদি আপনাদের বাচ্চাদের ঝাল না খেতে পারে তাহলে কিন্তু আপনারা এটা না দিতে পারেন। তো যেহেতু আমরা সবাই মিলেই খাবো, তো সেজন্য আমি কাঁচামরিচটাকে দিয়ে দিলাম। তো এদিকে আমার পানিটাও কিন্তু অনেকটা টেনে এসেছে, আর চালগুলোও কিন্তু সুন্দর, আর পানিগুলোও কিন্তু অনেকটাই টেনে গেছে, এখন হালকা হালকা পানি আছে। আমি কিন্তু চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি, যাতে করে একেবারে প্রপারলি চাল ডাল সবগুলোকে একেবারে সুন্দর করে ফুলে যায়, ফুটে ওঠে। তো এদিকে আমি হলো একটা ডিম পোস্ট করে নিচ্ছি, যেহেতু খিচুড়ির সাথে ডিম ভাজা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর যেহেতু আমি সবজি খিচুড়িটা রান্না করেছি তো সেজন্য কিন্তু ভর্তা বা একটা ডিম ভাজা হলে কিন্তু অনেক বেশি ভালো হয়। চাইলে কিন্তু এর সাথে মুরগির মাংস ভুনা করেও খেতে পারেন, যে যেভাবে স্বাদ মানে অনুযায়ী আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু বাসায় রান্না করতে পারেন। তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু একেবারে প্রপারলি হয়ে গিয়েছে, এবং কিন্তু পরিবেশনের জন্য কিন্তু একেবারে প্লেটে খুব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই বলবেন, এবং সবাই প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।